ক্রোকাস সিটি হলে হামলার ঘটনায় আটক সন্দেহভাজনদের তদন্ত কমিটির সামনে হাজির করা হয়েছে। তিনজনকে আনা হয় চোখ বেঁধে, আর অন্যজন আসেন হুইল চেয়ারে চড়ে। চারজনই ছিলেন গুরুতর আহত। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে আদালতের এক বিবৃতিতে বলা হয়, তাদের মধ্যে দুজন হামলার সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। চারজনকেই অন্তত 20 মে পর্যন্ত বিচারপূর্ব আটকাদেশ দেওয়া হয়েছে। হামলার ঘটনায় দায় স্বীকার করে একটি ভিডিও পোস্ট করেছে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আইএস। তবে কোনো প্রমাণ হাজির না করেই হামলার পেছনে ইউক্রেনকে দায়ী করছে রাশিয়া, আর ইউক্রেন বলছে এই অভিযোগ হাস্যকর। 22 মার্চ রাতে মস্কোর ক্রোকাস সিটি হলে ঢুকে পড়ে চার বন্দুকধারী। কনসার্ট উপভোগ করতে 6,000-এর মতো দর্শক শ্রোতা উপস্থিত ছিলেন হলটিতে। তাদের ওপর নির্বিচারে গুলি চালায় বন্দুকধারীরা। বিস্ফোরক ব্যবহার করে আগুন ধরিয়ে দিলে ধসে পড়ে হলের ছাদ। এই ঘটনায় শিশুসহ 137 জনের মৃত্যু হয় বলে জানা গেছে সবশেষ খবরে।